আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের পররাষ্ট্র নীতিতে ফিলিস্তিন অগ্রাধিকার পায় ড বেলায়েতি বৈজ্ঞানিক বিকাশে বিশ্বের চতুর্থ স্থান অর্জন করেছে ইরান ড আমেলি জার্রা শিবির থেকে লোকজন উচ্ছেদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সুইজারল্যান্ড হামাসের ক্ষেপণাস্ত্রের ভয়ে আয়রন ডোমের সংখ্যা বাড়াল ইসরায়েল মার্কিন নেতৃত্বাধীন চার দেশীয় জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে চীনের হুঁশিয়ারি এবং ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় সাত মুসলিম মুখ করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড আলী আকবর বেলাইতি বলেছেন তার দেশের পররাষ্ট্র পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ফেলিস্তিন ইস্যু সবসময় অগ্রাধিকার পায় এবং এই ধারা অব্যাহত থাকবে তিনি বলেন ইরান কাজে ও কর্মে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে আন্তর্জাতিক কোচ দিবস উপলক্ষে গতকাল অনুষ্ঠিত এক ওয়েবিনারে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন ড বেলাইতি। ইসলামী জাগরণ বিষয়ক ওয়ার্ল্ড এসেম্বলি এই ওয়েবিনারের আয়োজন করে আলী আকবর বেলাইতি বলেন ইরানের পররাষ্ট্রনীতিতে এখনও ফিলিস্তিন একটি গুরুত্বপূর্ণ ইস্যু ফিলিস্তিনি ভাইরা বিষয়টিকে যেভাবে দেখেন ইরানও ঠিক একইভাবে দেখে এটি শুধু রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে নয় বরং প্রতিরোধের বাস্তব অবস্থায়ও ইরান এই নীতি অনুসরণ করে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন ইরান সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াবে এবং প্রতিরোধ যোদ্ধারা জেরুজালেম আল কুচকে দখলদারদের কবল থেকে স্বাধীন করবে এ সময় তিনি গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের পরাজয়ের কথা স্মরণ করেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে তিনি রোববার খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির নয়া কমান্ডারের পরিচিতিমূলক অনুষ্ঠানে একথা বলেন হাজিজাদে আরও বলেন সাম্প্রতিক বছরগুলোতে রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ব্যাপক গবেষণা চালানো হয়েছে গবেষণা ও প্রচেষ্টার ফল হাতে এসেছে এরই মধ্যে এবং আমরা এখন এসব সরঞ্জাম ব্যবহার করছি তিনি বলেন এসব ব্যবস্থা পরিচালনার জন্য একেবারে নিখুঁত কমান্ডিং ও কন্ট্রোলিং ব্যবস্থার প্রয়োজন হয় এটা এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর সর্বমুখী প্রবেশকে ঠেকিয়ে দেয় বর্তমানে সব ধাপ পেরিয়ে এসব কিছু পূর্ণতা পেয়েছে হাজিজাদে বলেন ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি হচ্ছে সেনাবাহিনী ও আইআরজিসি উভয়ের ঘাঁটি দুই বাহিনীর লোকজন মিলেই তা পরিচালনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে মস্কো একই সাথে আন্তর্জাতিক আইন রক্ষায় তার দেশ ভূমিকা রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছিয়াত্তরতম বিজয় বার্ষিকী উপলক্ষে মস্কোর জাতীয় প্যারেড অনুষ্ঠিত বিশাল সেনা সমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন গতকালের সমাবেশে রাশিয়ার হাজার হাজার সেনা অংশ নেয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানাচ্ছে সমাবেশে বারো হাজার সেনা একশো একানব্বইটি সামরিক ইকুইপমেন্ট ইউনিট এবং ছিয়াত্তরটি বিমান ও হেলিকপ্টার অংশ নেয় এবছরের বিজয় বার্ষিকী উপলক্ষে রাশিয়ার এই নোর সমাবেশ রাশিয়ার এই সমাবেশ এমন সময় অনুষ্ঠিত হল যখন ইউক্রেন সহ বেশ কয়েকটি ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার প্রচন্ড রকমের সামরিক উত্তেজনা চলছে অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মোকাদ্দ শহরের শেখ জার্রা শরণার্থী শিবির এবং অন্যান্য অংশ থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে যে কাজ করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সুইজারল্যান্ড ইসরায়েলের এই পদক্ষেপ নিন্দারযোগ্য বলেও উল্লেখ করেছে দেশটি গত কয়েকদিনে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফেলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে এই নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এরই মধ্যে ইসরায়েলি সেনাদের সহিংস হামলায় বহু ফিলিস্তিনি আহত ও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এদিকে ইসরায়েলের দক্ষিণাংশে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসিয়েছে দখলদার সেনারা ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুটতে পারে এই আশঙ্কায় আয়রন ডমের সংখ্যা বাড়ানো হয়েছে এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেজ পত্রিকাটি আরও লিখেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে মার্কিন নেতৃত্বাধীন চার দেশীয় জোট কোয়ার্ডে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে চীন বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চীন বিরোধী চতুর্দেশীয় জোট কোয়াড এ বাংলাদেশ অংশগ্রহণ করলে ঢাকা বেইজিং সম্পর্ক যথেষ্ট খারাপ হবে বলে সতর্ক করেছে চীন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান ভারত ও অস্ট্রেলিয়া এই চার দেশীয় জোটকে শুরু থেকেই চীনের বিরুদ্ধে একটি কৌশলগত জোট হিসেবে বিবেচনা করে আসছে বেইজিং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি আজ সোমবার ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিকাবের সাথে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় কোয়াড প্রসঙ্গে চীনের মনোভাব ব্যক্ত করেন রাষ্ট্রদূত লি জি বিং আরও বলেন চীন সবসময় মনে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীন বিরোধী একটি ছোট্ট গ্রুপ অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে জাপানও এখন চীনের বিরুদ্ধে কথা বলছে তিনি বলেন চীন চায় না বাংলাদেশ ওই কোয়াডে যোগদান করুক লিজিবিং বলেন আমি এটা পরিষ্কার বলতে চাই এই চার সদস্য বিশিষ্ট ক্লাবে যোগ দিলে বাংলাদেশের জন্য ভালো হবে না কারণ এর ফলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এর আগে গত মাসের শেষ সপ্তাহে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেং হি ঢাকা সফর করেন সময় কোয়াড নিয়ে বাংলাদেশের সহযোগিতা চায় চীন চীনের অনুরোধের জবাবে বাংলাদেশ কি বলেছে জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত প্রশ্নটির উত্তর এড়িয়ে যান ফিরে আসি বিশ্ব সংবাদে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে সুইসাইডের সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে আর আমাদের জনগণ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঈদ পালন করতে বাড়ি যাচ্ছে আজ দুপুরে ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় করণীয় বিষয়দিন নিয়ে দেশের চারটি সীমান্ত এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি এই মন্ত্র করেন স্বাস্থ্যমন্ত্রী বলেন মানুষ লকডাউনের সামান্য শিথিলতার সুযোগ নিয়ে দলভেদে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোন রকম তোয়াক্কা না করে যেভাবে ফেরিয়ে পারাপার্শ্ব এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে তা একেবারে সুইসাইডের সিদ্ধান্তের সামিল ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় সাত মুসলিম মুখ আবারও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন মমতা বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় সাত মুসলিম বিধায়ক জায়গা পেয়েছেন এদের মধ্যে পরিবহন ও আবাসন মন্ত্রী হয়েছেন ফিরহাদ হাকিম সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা দপ্তরের মন্ত্রী হয়েছেন মোহাম্মদ গুলাম রাব্বানি বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী হয়েছেন জাভেদ খান গ্রন্থাগার মন্ত্রী হয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী প্রযুক্তি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির

এক সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে সতচার হন ঠিক ভিডিও মানে گورমেন্টে যারা گورমেন্টের জয়কাতে বেরে নিতে না তারা নানারকম রকম কোথায় জেনোসাইড হলো দেখতেই পেলাম না জেনোসাইড তো শীতলকুচিতে একটাই হয়েছিল অত হয়নি বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেন্দ্রীয় টিম এলাকায় এলাকায় গিয়ে উত্তেজনা ছড়াবে মমতা সেই প্রশ্নও করেন বলছিলেন আমাদের প্রতিনিধি ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে গত চার দিন দৈনিক চার লাখেরও বেশি মানুষ সংক্রমিত হলেও আজ আক্রান্ত হয়েছে তিন লাখ ছেষট্টি হাজার একশো একষট্টি জন গতকাল ওই সংখ্যা ছিল চার লাখ তিন হাজার সাতশো আটত্রিশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত তিন লাখ ছেষট্টি হাজার একশো একষট্টি নয়া সংক্রমণ হয়েছে একই সময়ে তিন হাজার সাতশো চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে ইসলামী প্রজাক্ত ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন আগামী দুই মাসের মধ্যে তার দেশের এক কোটি তিরিশ লাখ মানুষ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবে তিনি জানান ইরান নিজেই অভ্যন্তরীণভাবে কয়েক রকমের টিকা তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রেসিডেন্ট রুহানি বলেন আগামী বাইশ জুলাইয়ের মধ্যে দেশের উচ্চ ঝুঁকি সম্পন্ন এক কোটি তিরিশ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকার আওতায় আনা হবে গতকাল ইরান সরকারের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক দফতরে এক বৈঠকের সময় প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন তিনি বলেন তার টিকা তৈরির ক্ষেত্রে বড় শক্তিতে রূপান্তরিত হতে চায় তবে দেশের জনগণের জীবন বাঁচানোর জন্য একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকা আমদানিও করবে তিনি বলেন টিকা তৈরি ও তা সরবরাহ করার প্রক্রিয়া খুব সহজ নয় টিকা আমদানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সামনে বাধা সৃষ্টি করছে বলেও জানান তিনি তবে এই জটিলতা পেরিয়ে নিয়মিতভাবে টিকা সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সচিব ড সাইদ রেজা আমিলি বলেছেন বৈজ্ঞানিক বিকাশের ক্ষেত্রে ইরান বিশ্বের চতুর্থ স্থান অর্জন করেছে এবং বিগত দুই হাজার সালে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ইরান অনেক ভালো করেছে তিনি আজ দেশের উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা ও অধ্যাপকদের এক সমাবেশে বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলেন বৈজ্ঞানিক উন্নতি ও বিকাশের ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য উদ্দেশ্যের কথা ভুলে যাই এটা করা যাবে না আমেলি বলেন বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নতির লক্ষ্য হচ্ছে মানব জীবনকে সহজতর করা নানা সমস্যার সমাধান খোঁজা সামাজিক সুস্থতা নিশ্চিত করা অন্যভাবে বলা যায় ঐশী ও কুরানের উদ্দেশ্য বাস্তবায়ন করা এই বিষয়গুলো সবসময় আমাদের মনে রাখতে হবে তিনি আরও বলেন অবশ্য বিজ্ঞান শুধু উন্নতি ও অগ্রগতি নিয়ে আসে না বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে নানা প্রতারণা ও অপকর্ম ঘটানো হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ ইরাকে একজন নাগরিক অধিকার কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভের সুযোগে এক বিশৃঙ্খল সৃষ্টিকারী কারবালে অবস্থিত ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং ভবনের দেয়ালে তারা অগ্নিসংযোগ করেছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন রেজওয়ান হোসেন ইরাকে একজন নাগরিক অধিকার কর্মী হত্যার প্রতিবাদে ধর্মীয় নগরী কারবালায় বহু মানুষ বিক্ষোভ করেছে কিন্তু বিক্ষোভের এই সুযোগে একদল বিশৃঙ্খলা সৃষ্টিকারী কারবালায় অবস্থিত ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং ভবনের দেয়ালে অগ্নিসংযোগ করেছে বিভিন্ন সময় বিক্ষোভের আয়োজনকারী এবং সরকার বিরোধী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এইহাব জাওয়াদ আল ওয়াজনি গতকাল কারবালা শহরে নিহত হয় কোন গোষ্ঠী ওই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি ওই হত্যাকাণ্ডের পরপরই কারবালায় ইরানের কনসুলেট ভবন থেকে এক বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এর নিন্দা জানানো হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরান বিরোধী একটি চক্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য গত দুই বছর ধরে ইরাকে বিক্ষোভ সহ যে কোনো সামাজিক সংকট বা ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করার চেষ্টা চালিয়ে আসছে এবং সুযোগ পেলেই তারা ইরাকে অবস্থিত ইরানের কূটনৈতিক দফতরগুলোতে হামলা চালায় এবার কারবালায় ইরানি দফতরে হামলার ঘটনা ঘটল ইরাকে ইরানের দফতরগুলোতে কারণ রয়েছে অন্যতম একটি কারণ হচ্ছে ইরাকে অবস্থিত বাইরের বিভিন্ন দেশের কর্মকর্তা এবং কোন কোন দেশের পক্ষ থেকে উস্কানিতে ইরানের দফতরগুলোতে হামলার ঘটনা ঘটছে ইরাকে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কোন দলিল প্রমাণ ছাড়াই দাবি করেছেন ইরান ঘনিষ্ঠ গ্রুপগুলো ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে অথচ ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজমি বলেছেন ইরানেরা প্রমাণ করেছে তারা অবাস্তব কিছু করে না এবং তারা সবসময় ইরাক সরকারের প্রতি সমর্থন দিয়ে এসেছে আর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইরাকে আল সার্খি জোখের ও ইয়ামানি নামক বিভ্রান্ত কয়েকটি শিয়া গ্রুপ রয়েছে যারা ইরান বিরোধী তৎপরতায় লিপ্ত ওই গ্রুপগুলোর সাথে ইরাকের সাবেক বাথিস্ট এবং বাইরের কিছু দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে যারা কিনা ইরান ও ইরাকের ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী সাদ্দামের বাথিস্ট সমর্থকরা প্রায়ই কারবালায় সরকারের সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেয় এবং ইরানের বিরুদ্ধে নানা স্লোগান দেয় আরেকটি বিষয় হচ্ছে গতকাল কারবালায় ইরানি দফতরে হামলার একই সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের সহিংসতার ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে এই দুই ঘটনার যোগসূত্র রয়েছে দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে করোনা ভাইরাস জনিত লকডাউন পরিস্থিতির কারণে ট্রেন দূরপাল্লার বাস লঞ্চ এবং নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে তারপরও বেপরোয়া মানুষ যে যেভাবে নিজ গ্রামের দিকে স্বজনদের সঙ্গে ঈদ করতে ছুটে যাচ্ছে এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি রহমান খানের পাঠানো প্রতিবেদন বাংলাদেশে করোনাজনিত পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধের কারণে ট্রেন দূরপাল্লার বাস লঞ্চ এবং নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে পদ্মায় ফেরিঘাটের প্রবেশপথে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে ঘরমুখ মানুষের ঈদযাত্রা ঠেকাতে তিন দিন পরে ঈদুল ফিতর এ অবস্থায় বেপরোয়া মানুষেরা যে যেমন করে পারছে ছুটছে নিজ গ্রামের দিকে স্বজনদের সাথে ঈদ পালন করতে এদিকে লঞ্চ ও ফেরি বন্ধ থাকায় সবচেয়ে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ আজ সোমবার ভোর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ভিড় করেছেন ঘরমুখ হাজার হাজার মানুষ চার বিঘা জমিতে পাইকে গেছে আমার এখন যাওয়াই লাগবে কালকে ফোন দিছে তোমার আসো তোমার ধান নষ্ট হয়ে যেতেছে জায়গায় বাস আটকাই দিছে আমরা পরে সিএনজি নিয়ে চললে আসতে হয়েছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান দিনে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হলেও লাশবাহী ও অ্যাম্বুলেন্স সহ কিছু ছোট গাড়ি পারাপার করা হচ্ছে তবে যাত্রীরা ঘাটে এসেই ফেরিতে উঠে পড়ছেন কোনো বাধা নিষেধ মানছেন না তারা অ্যাম্বুলেন্স ও লাশের গাড়ি ফেরিতে ওঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে পড়ছে বিভিন্ন চেকপোস্ট থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলে আসতেছে তারাও ফেরিতে উঠে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি তাদেরকে সচেতন করার তাদেরকে মাইকিং করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য আর আমরা লাশবাহী অ্যাম্বুলেন্স গুলা যেগুলো আছে এবং জরুরি পণ্য যেগুলো আছে সেগুলোকে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রেফারেন্স দিচ্ছি ওদিকে ঈদের কেনাকাটায় যেভাবে মার্কেটে বা শপিং সেন্টারে ভিড় হচ্ছে তাতে ঈদের পর করোনা সংক্রমণ এবং করোনায় মৃত্যুর হার বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ যদি ঈদ পর্যন্ত এভাবে মার্কেটিং চলে আগামী দুই সপ্তাহ পর থেকে আরো এক মাস কিন্তু সংক্রমণের হারটা অনেক বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং সিভিয়ারিটি যেহেতু অনেক বেশি তাহলে মৃত্যুর হারও কিন্তু সেই সাথে বাড়তে থাকবে ওই ওই হারে দিকে ঈদ যাত্রার আগেই বকেয়া বেতন পরিষদ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গিতে পোশাক শ্রমিকরা আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোমবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেইল গেট এলাকায় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা আধা ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পুলিশ জানায় হামিম গ্রুপের একটি প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করে পরে দশ দিনের বর্ধিত ছুটির দাবিতে বিক্ষোভে নামে শ্রমিকরা এক পর্যায়ে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয়